আসসালামু আলাইকুম দর্শক, আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। স্বাগতম আপনাদেরকে আমাদের আরেকটি নতুন এপিসোডে। নতুন একটি পেশেন্টের সাথে আজকে আমরা আপনাদের ইন্ট্রোডিউস করিয়ে দিব, যিনি দীর্ঘদিন যাবৎ ওনার কোমর ব্যথাজনিত সমস্যা নিয়ে ভুগছিলেন। আমরা প্রতিটি মানুষ চাই সারা জীবন সুস্থ থাকতে, সঠিকভাবে জীবনাচরণ করতে, কিন্তু কিছু কিছু ঘটনা আছে যেগুলোর জন্য সেটা হয়তো পারে আমাদের নিজেদের দোষে, আবার কিছু হতে পারে অন্যের দোষের কারণে, বা আমাদের যে জীবনাচরণ আছে সেই জীবনাচরণের কারণে আমাদের অনেক সময় অনেক ধরনের রোগ বা বিভিন্ন ধরনের শারীরিক প্রতিবন্ধকতার সম্মুখীন আমাদেরকে হতে হয়। আসুন আমরা জানি এই পেশেন্টের কাছ থেকে যে ওনার কী সমস্যা হয়েছিল এবং উনি কীভাবে সেটা থেকে মুক্তি পেয়েছিলেন। দর্শক আসুন আমরা সরাসরি পেশেন্টের সাথে কথা বলি। আসসালামু আলাইকুম মা। মা আপনার নামটা একটু বলুন। আমার নাম মালেকা বেগম। মালেকা বেগম, মা কোথা থেকে এসেছেন আপনি? আমি রাঙ্গামাটি থেকে আসছি। খুব বাংলাদেশের একটি সুন্দর একটি জায়গা রাঙ্গামাটি জেলা। আমাদেরকে কি একটু বলবেন, আপনি তো একজন হাউসওয়াইফ, তাই না? কি বলতাম, বাসায় থাকেন আপনি, একজন গৃহিণী মানুষ মা। আচ্ছা আমাদেরকে কি একটু বলবেন যে আপনার বাসার যে কাজগুলো সেগুলো তো আপনি রেগুলারলি করতেন। আচ্ছা আমাদেরকে কি একটু বলবেন যে আপনি কি সমস্যা নিয়ে ডিপিআরসি হসপিটালে ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান ওনার আন্ডারে থেকে ভর্তি ছিলেন? ব্যথার লেগে আসছি, ব্যথা আমার কোমরে আর এই কোমরের হাড্ডির ভিতরে, দুই জায়গায় আমার ব্যথা, অন্য দুটো জায়গার এক জায়গায়ও নাই ব্যথা, আল্লাহর রহমত ব্যথা নাই। আচ্ছা কোমরে আপনার প্রচণ্ড ব্যথা ছিল, পুরো কোমর জুড়ে ব্যথা ছিল, হাঁটুতে ব্যথা ছিল কোনো? না, হাঁটুতে কোনো ব্যথা ছিল না। আচ্ছা আমাদেরকে কি একটু বলবেন যে এই সমস্যাটা শুরু হয়েছে কত বছর আগে? গত সাত বছর আগে। কোনো ঘটনা বা দুর্ঘটনা যদি তো কোনো কারণ? কেমনে ব্যথা হয়েছে ওই যে পড়ে গেলাম, দাঁড়ানো থেকে পড়ে গিয়েছিলেন, কি হয়েছিল মানে হঠাৎ করে পড়ে গেলেন? পিছল খাইছে মাটির ভিতরে, মানে তলে পানি যে দেখি নাই, পিছল খাইয়া পড়ে গেছিলাম। আচ্ছা মানে আমরা শুনেছি যে আপনি মাথায় করে কিছু মাটি নিয়ে আপনি যাচ্ছিলেন, তখন আপনি পিছলে পড়ে গিয়েছিলেন, পড়ে গিয়ে কোমরে প্রচণ্ড ব্যথা পান। আচ্ছা তাৎক্ষণিকভাবে আপনারা কি করেছিলেন সেটার জন্য? সেটার জন্য তো বহুত ডাক্তার দেখাইছি, খাগড়াছড়ি ডাক্তার দেখাইছি, সিটাং ডাক্তার দেখাইছি, ডাক্তাররা কয় খালি বাত ব্যথা নরম বিছানায় শুতে কয়, হালকা জিনিস ধরতে কয়, ওষুধ জায়গায় বইতে কয়, এইভাবেই চললেও কোনো ব্যথা কিচ্ছু হয় না। পড়তে বইতে মাগো বাবা গো এই এক শুক্রবারই খালি শুক্রবারই এই ব্যথার লেগে চারটা ভাতও খাইতে পারি না, ব্যথার জ্বালায় যেমন জীবনটা বাড়িয়ে যায়। এখন আল্লাহ দিলে কমছে, এই যে নাইছি না দুদিন ধরে এখন আল্লাহ দিলে ব্যথা নাই, কোমরও কোনো ব্যথাই নেই। আচ্ছা আপনি আমাদেরকে যেটা বলেছেন যে আপনি একজন গৃহিণী ছিলেন এবং গৃহের সব কাজই আপনি করতেন, তো একজন কর্মঠ মানুষ হঠাৎ করে আপনি একটা দুর্ঘটনাজনিত কারণে আপনি হঠাৎ করে আপনার কোমরের প্রচণ্ড আপনি ব্যথা পান এবং আপনার ঘরের আর কোনো কাজ আপনি করতে পারছিলেন না, এবং সেই যে ব্যথার যে যন্ত্রণা সেটা গত 6-7 বছর যাবৎ আপনি বয়ে বেরিয়েছেন এবং বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের ডক্টরও দেখিয়েছেন কিন্তু আপনি কোনো ফল পাননি। পরবর্তীতে আপনি, আমরা জানি যে আপনি ডক্টর মোহাম্মদ ঢাকায় আসছেন, এসে ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান ওনার আন্ডারে থেকে আপনি ভর্তি হয়েছেন। ম্যাডাম ট্রিটমেন্টটা নেওয়ার পরবর্তী অবস্থা এখন আপনার শারীরিক অবস্থাটা কেমন? বহুত ভালো, অনেকটুকু ভালো। হ্যাঁ আপনি কি আপনার স্বাভাবিক সব কাজ করতে পারছেন? হ্যাঁ স্বাভাবিক সব কাজ করতাম। দর্শক আমরা এখানে ওনার হাজবেন্ডকে পেয়েছি, আমরা একটু ওনার সাথে একটু কথা বলি। আসসালামু আলাইকুম স্যার। স্যার আপনার নামটা একটু বলুন। ওয়ালাইকুম আসসালাম, আমার নাম মোহাম্মদ আব্দুস সালাম। স্যার আমরা জানি যে আপনার ওয়াইফ মালেকা বেগম উনি গত 6-7 বছর আগে উনি হঠাৎ করে একটা দুর্ঘটনার জনিত কারণে উনি পা পিছলে পড়ে যান, তারপর থেকে ওনার কোমরে প্রচণ্ড ব্যথা হয়, এবং আমরা জানি যে আপনারা অনেক জায়গায় অনেক ধরনের ট্রিটমেন্ট করেছেন। স্যার আমাদেরকে কি একটু খুলে বলবেন যে আপনারা কোথায় কোথায় কী কী ধরনের ট্রিটমেন্ট করেছিলেন? আমরা রাঙামাটি করেছি, খাগড়াছড়ি করেছি, চট্টগ্রামে করেছি, কয়েকবার আমি চট্টগ্রামে বড় বড় ডাক্তারের কাছে গেছি কিন্তু ফল পাইনি, আমি কিছুই ফল পাইনি, কোনো ফল পাইনি। আচ্ছা উনি ব্যথার জন্য কী মানে কী ধরনের সমস্যা উনি পড়তেন, মানে কি প্রচণ্ড কান্নাকাটি করতেন বা বিভিন্ন কষ্টে? সবসময় প্রচণ্ড করতো, কান্নাকাটি করতো এবং হাঁটাচলা করতে পারতো না, বসে ভাতও খাইতে পারতো না, এরকম এই অবস্থা ছিল ওনার। এই অবস্থা দেখে তো আপনারা পরিবারের সবাইও খুব কষ্টে থাকতেন সারাক্ষণ। আমরা ওই লোক না থাকলে তো আমরা ভাতও খাইতে পারিনি, অত কিছুই করতে পারতো না।
আর এটার জন্য আপনারা চেষ্টা করেছেন যে ওনাকে সর্বোচ্চ যতটুকু সম্ভব সেবা দেওয়ার জন্য বা সর্বোচ্চ যতটুকু চিকিৎসা দেওয়ার জন্য আপনাদের কষ্ট করে হলেও আপনারা চেষ্টা করেছেন অনেক বড় বড় ডাক্তার দেখানোর জন্য, কিন্তু আপনারা কোনো ফল পাননি। জি, আমরা কোনো ফল পাইনি, সন্ধানও হয়নি, কোনো কোনো ডাক্তার আছে এরকম সন্ধানও হয়নি। অনেক খোঁজ খবর নিয়েছেন কিন্তু আপনারা এরকম ভালো কোনো ডক্টর আপনারা পাননি। তারপরে আমরা ইউটিউবের মধ্যে দেখলাম, দেখে তারপরে শফিউল্লাহ প্রধানের কাছে আমরা আসলাম। আপনারা সিদ্ধান্ত নেন যে আপনারা স্যারকে দেখাবেন এবং সরাসরি আপনারা চলে আসেন। আমরা যতটুকু জানি যে ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান ওনার যেটা অ্যাডভান্স রিহ্যাব ট্রিটমেন্ট, এটার মাধ্যমে অসংখ্য রোগী এই ধরনের কোমর ব্যথা, হাঁটু ব্যথা বা ঘাড় ব্যথা জনিত সমস্যায় যারা ভোগেন তারা ভালো হয়ে আজকে সুস্থ জীবনযাপন করছেন, এরকম অসংখ্য উদাহরণ আমরা পাই। তো স্যার যেটা আপনাদেরকে কথা দিয়েছিলেন দেখার পরে যে আপনারা ভালো হয়ে যাবেন, স্যার নিশ্চয়ই তার কথা রেখেছেন, যেটা আপনারা আপনাকে দেখেই বুঝতে পারছি। স্যার আরেকটা বিষয় একটু জানতে চাইব যে আপনি যতদিন ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান ওনার আন্ডারে থেকে ট্রিটমেন্ট করেছেন, টোটাল ট্রিটমেন্ট ব্যবস্থাটা সম্পর্কে যদি আমাদেরকে একটু বলেন, ডক্টর বা নার্স বা যারা আপনাকে থেরাপি দিয়েছেন তারা কি টাইম টু টাইম সব কিছু দিয়েছেন, সব কিছু কি পেয়েছেন? হ্যাঁ, সব কিছু তারা টাইম টু টাইম সবসময় দেখাশোন করছে কি? সব কিছু আপনারা সময় মতো পেয়েছেন। তারা কি আপনাদেরকে একদম তাদের নিজস্ব একজন পরিবারের মতো করেই দেখেছেন? হ্যাঁ, সব কিছু করছে। এবং সঠিক ট্রিটমেন্ট এবং সঠিক সময় ট্রিটমেন্টের কারণেই আপনারা আজকে সম্পূর্ণ সুস্থ এবং হয়ে আজকে আপনারা বাড়ি ফিরে যাচ্ছেন। এই যে একটা আনন্দময় একটা সময় যে আপনি গত 6-7 বছর যাবৎ আপনি যে শান্তি পাননি, যে কষ্টের ভিতর দিয়ে সময় কেটেছে, আজকে সেই জিনিসটা আপনি থেকে মুক্ত হয়ে আজকে আপনি সম্পূর্ণভাবে ভালো হয়ে আপনি বাড়ি ফিরে যাচ্ছেন, এটা অবশ্যই অনেক একটা আনন্দের একটা বিষয়, আনন্দের বিষয়। আরেকটা বিষয়, কত দুঃখ হয়েছে এটা লিয়া, আরেকটা বিষয় একটু জানতে চাই। আপনারা যেটা আমাদেরকে শেয়ার করেছেন কিছুক্ষণ আগে, যেটা আসলে আমাদের অসংখ্য রোগীর ক্ষেত্রে এই জিনিসটা হয় যে আসলে সঠিক একটি তথ্যের অভাব, যে আমরা আসলে কার কাছে গেলে আমরা ভালো হব বা কোথায় গেলে আসলে আমার জন্য সঠিক চিকিৎসাটা পাওয়া যাবে। আমরা বিভিন্ন জায়গায় ডাক্তার দেখাতে যাই বা বিভিন্ন ট্রিটমেন্ট করি, অসংখ্য টাকা পয়সা খরচ নষ্ট হয়, সেটাই যে আমরা টাকা খরচ করছি কিন্তু আমরা সঠিক ট্রিটমেন্ট পাচ্ছি না। আমাদের তো আসলে মানে অঢেল টাকাও নেই অনেকের, অনেকে আছে যে অনেক দরিদ্র শ্রেণীর, তারা দেখা যাচ্ছে তারা হয়তো সঠিক চিকিৎসাটা পায় না, অনেকের চিকিৎসা করার মতো অবস্থাও নেই। তো আপনাদের মতো কিন্তু এরকম অসংখ্য রোগী আমাদের আশপাশে আছেন যারা হয়তো সঠিক চিকিৎসাটা চান বা কার কাছে গেলে ভালো হবে, যেমন আপনারা বলেছেন যে আপনার ইউটিউবের মাধ্যমে ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান ওনার যে অ্যাডভান্স রিহ্যাব ট্রিটমেন্ট সেটা সম্পর্কে আপনারা জানতে পেরেছেন, যে ট্রিটমেন্ট ব্যবস্থাটা শুধুমাত্র ডক্টর শফিউল্লাহ প্রধান উনিই করেন, সো আপনারা এসে উপকৃত হয়েছেন। তা আপনাদের মতো কিন্তু এরকম অসংখ্য রোগী আছেন, তাদের উদ্দেশ্যে কি কিছু বলবেন? না, বলবো যাইয়া বেলে ইয়া করছে এরকম এরকম এখানে গেলে ভালো হবে যা। আমরা চাচ্ছি যে যারা রুগী আছে আমাদের মতো এরকম দুঃখী, তারা যাতে এই ডাক্তার শফিউল্লাহ প্রধানের কাছে আসে চিকিৎসাটা নেওয়ার জন্য। কেন বলবেন এই কথাটা? বলবো আমরা যখন উপকার পাইছি, আমরা যখন উপকার পাইছি তো সবাই তো উপকার পাবে আশা করি আল্লাহর রহমতে। আপনারা যেহেতু এসে স্যারের কাছে উপকার পেয়েছেন, আপনারাও চান যে তারাও আসুক, তারা আসলে তারাও যাতে অবশ্যই উপকৃত হন। দর্শক দেখুন একটা জিনিস, যে আপনারা ওনার কাছ থেকেই জানতে পারলেন যে ওনার জীবনের হিস্ট্রি, উনি একজন খেটে খাওয়া মানুষ, উনি পরিবারের সকল কাজকর্ম উনি নিজে একাই করতেন এবং পরিবারের সকল কাজ উনি ওনার নিজের কাঁধে তুলে নিয়েছিলেন। উনি একটা ছোট দুর্ঘটনায়, এটা হতে পারে নিজেরই ভুল ছিল, হয়তো বৃষ্টির দিনে ওনার ওভাবে মাটি নিয়ে ওনার যাওয়াটা উচিত হয়নি, সেই দুর্ঘটনার কারণে উনি কোমরের প্রচণ্ড ব্যথা পান এবং পরবর্তীতে তিনি এটার জন্য অনেক জায়গায় অনেক ধরনের ট্রিটমেন্ট করেছেন এবং গত 6-7 বছর যাবত উনি যে কষ্টের ভিতর দিয়ে ওনার জীবন উনি অতিবাহিত করেছেন সেটা আপনাদের সামনে উনি শেয়ার করেছেন। এবং আজকে দেখুন যে একটি সঠিক সিদ্ধান্ত ওনার পুরো জীবনটা বদলে দিয়েছে, আজকে উনি সম্পূর্ণ সুখী এবং আনন্দিত হয়ে উনি বাড়ি ফিরে যাচ্ছেন।
এবং উনি আপনাদের সবাইকে কিন্তু সাজেস্ট করছেন যে একটি মেসেজ উনি দেওয়ার চেষ্টা করেছেন, সেটা হচ্ছে যে আপনারা সঠিক সময়ে সঠিক ট্রিটমেন্টটা গ্রহণ করুন, তাহলে আপনারা ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। ধন্যবাদ আপনাদের সবাইকে, ধন্যবাদ আপনাদেরকেও আপনাদের মূল্যবান এই বক্তব্য সবার সাথে শেয়ার করার জন্য, যাতে অনেকেই এটা দ্বারা উপকৃত হবেন আশা করি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।